Hello everyone, Assalamualaikum, Mr. Fazle Elahi Hridoy. So, অনেক দিন ধরে বাইকটা মডিফিকেশন কিছুই করতেছি না তো ভাবলাম আজকে কিছু মডিফিকেশন করি তো দেখতেই পাচ্ছেন বরাবরের মতো দোকানেই আসছি তো আমাদের দোকানে অনেক রকম আপডেট প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা তো আমি আমার বাইকের জন্য কিছু মডিফিকেশনের চেঞ্জ করব তার জন্য যেমন এই ব্যাকলাইটটা চেঞ্জ করব এখন এটা হচ্ছে নতুন একটা ব্যাকলাইট এটা চেঞ্জ করব তারপরে যে হচ্ছে কি আমার বাইকের জন্য আমি আরেকটা জিনিস চয়েস করে রাখছি যেটা হচ্ছে B3 এর জন্য এটা হচ্ছে একটা ব্যাক প্যানেল এটা আজকে ইনস্টল করব আর একটা কন্ডম ট্যাঙ্ক লাগাবো কারণ আমার বাইকের যে ট্যাঙ্কটা ওটা ব্রেক করলে মানে একটু ফাঁকা হয়ে যায় তো আমার বাইকটা এখানে রাখা আছে তো দেখতেই পাচ্ছেন একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি রোমান্টিক ওয়েদার জুমুদ্র দিয়েও রোমান্টিক খোলা হয় না মিনা আমি এই যে কন্ডম ট্যাঙ্ক এটা চেঞ্জ করে দেবো এখানে একটু ফাঁকা হয়ে যায় বেড়ে ফেললে আর এই যে পুটকিটা একটু মোটা করুন আরো কিছু জিনিস লাগাবো যেমন বেলি ব্যান্ডা চেঞ্জ করুন তারপরে সামনের লুকটা যেমন আছে ওমনই রাখুন আর কিছুদিনের মধ্যে কালারটা চেঞ্জ করে ফেলবো তো আপাতত যে প্রোডাক্ট গুলো আছে এগুলোই লাগাবো তো ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু পরে ইনস্টল করবো আজকে আমি আরেকটা আপডেট জানাই তো আমাদের আমি তো নোয়াখালী দেখ নোয়াখালীর এক ভাই আমাদের থেকে অর্ডার করছে জিএসএক্সারের বল্ডেসার F1 17mm টাইটেনিয়ামটা তারা দুইজন বন্ধুত্ব জিগরি বন্ধুত্ব যেটা বলে দুইটা কুইক থ্রোটল ডোমিনোর তারপরে একটা জিএসএক্সারের নুইয়ের মনস্টার এডিশনের অর্ডার করছে তারপরে একটা হাইডিসোর গ্রিপ E2 ক্লাচ তারপরে হচ্ছে গিয়ে ডোমিনো চাপা এগুলো সব অর্ডার করছে আরো একজন জিএসএক্সআর রাইডার আসছে ব্লগার সব আমাদের কাছে বেশিরভাগ ব্লগার আসে এই দেখেন সব ব্লগার হেলমেট এখানে চেম্বারে রাখা আছে তো তাদের বাইক আরো মডিফিকেশন করা হইতাছে তো আমার বাইকটা আমি একটু পরে মডিফিকেশন করব কারণ আমি বংশালে থাকলে কি হইব আমার বাইকের কাম কেউ করতে চায় না কারণ আমি বেশি দেই প্যারা তাই ভিডিও করতে পারি নাই তো আমি যে জিনিসগুলো ইনস্টল করছি তো ফার্স্ট অফ অল আমার বাইকে স্টপ ট্যাঙ্কটা ছিল এটা একটা কন্ডন ট্যাঙ্ক এটা আমাদের দোকানেই পেয়ে যাবেন এক্সট্রিম মোটরতে তো এটা একটু বাইকটাকে আরও হেলদি করে তো আমি এটা লাগিয়েছি এটা ব্ল্যাক কালার আমাদের কাছে সবগুলো কালারই পেয়ে যাবে তো আর মেইন যে ইউনিক জিনিসটা এটা হচ্ছে একটা ব্যাক প্যানেল যেটা দেখতেই পাচ্ছেন খুবই একটা ফ্যাট একটা লুকস আসে একটা মানে 1000cc বাইকের মতো ফিল আসে তো আর যে এই জিনিসটা হচ্ছে ব্যাক প্যানেলটা আর এই যে টেল লাইটটাও চেঞ্জ করা হয়েছে আর আমার আগে থেকেই তো ফিন্ডার লাগানো আছেই তো আফটার অল সবগুলো প্যাকেজেই মানে গাড়িটার লুকসটা আরও ডিফারেন্ট করে মানে দেখতে আরও সুন্দর লাগতেছে তো এই কয়েকটা জিনিসই লাগাইছে আর একটা জিনিস আপনারা হয়তো আমার দেখেন নাই যে এই এক্সস্টটা এটা হচ্ছে গিয়ে ফুল সিস্টেম একটা এক্সস্ট ডিলেনের তো এটা একটু সাউন্ডটা শোনা এটা সাউন্ডটা অনেক সুন্দর ইসটা অনেক ভালো মধ্যে দুইটা ডিবি কিলার লাগানো আছে তো এই সিম্পল কয়েকটা জিনিসই মডিফিকেশন করছি তো আপাতত এগুলাই আর বাইকের মধ্যে আরও মডিফিকেশন কিছু করা আছে যেমন ভাইজর কুইক থ্রোটল এগুলো নিয়ে ভিডিও নাই বানাই এগুলো নিয়ে ফুল একটা ভিডিও দিব আমার বাইকের ফুল রিভিউ একটা তো আজকের মতো এইটুকুই সবাইকে ধন্যবাদ ওকে